আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে কিভাবে খাবারের সাথে ভিটামিন মেশাতে হয় সেটা দেখাবো। সাধারণত খাবার তৈরি করার সময়, মাছের খাবার তৈরি করার সময় অনেক ধরনের ভিটামিন ইউজ করা হয়। বিশেষ করে সাধারণত আমার পড়াশোনা থেকে বলতেছি, আমি 1 টন মাছের সাথে এরা যে ভিটামিনগুলো আছে সবগুলো 1 কেজি পরিমাণ ভিটামিন ব্যবহার করা হয়। এখন সেগুলো আমি তারা ব্যবসায়িক লাভের জন্য খাবারের সাথে পরিমাণটা কম দিয়ে থাকে, যার কারণে মাছের গ্রোথটা আমাদের চাহিদা অনুযায়ী আসে না। এই জন্য আমি ভিটামিনগুলো আলাদাভাবে কিনে এনেছি। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো ব্যবহার করবেন। প্রথমে আমি পরিচিতিটা দিচ্ছি, এটার নাম হচ্ছে লাইসি। লাইসি মিথুনিন জিএস ডিসিপি পুলিন, এগুলো সবগুলোই মাছের ভিটামিন। এবং এই ভিটামিনগুলো কিভাবে আমি রেডি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত 1 কেজি পরিমাণ 1 টনের সাথে দেওয়া হয়। আমি আমার 10 কেজির সাথে এখান থেকে আপনার 10 গ্রাম বা 15 গ্রাম মিশাবো, একটু পরিমাণটা বাড়িয়ে যাব যাতে গ্রোথটা ভালো আসে। আমি এখানে অল্প পরিমাণ দিলাম, দেওয়ার পর সেগুলোকে আমি ভালোভাবে পেছনের সাহায্যে পিষে নিচ্ছি। এটার নাম হচ্ছে ডিসিপি। ডিসিপিগুলো আমি ভালো মতো করে এটার সাহায্যে গুঁড়ো করে নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো আমি ভালো মতো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর আমি এগুলো নিয়ে নিচ্ছি এখানে। এরপরে নিচ্ছি আমি মিথুনিন। মিথুনিনটা আমি ভালোভাবে পিষে নিচ্ছি। মিথুনিনটা আমি গুঁড়ো করে নেওয়ার পর নিয়ে নিলাম। এছাড়া ভিউয়ার্স, বাকিগুলো লাইসি এবং ডিসিপি এগুলো গুঁড়ো করা আছে, এগুলো গুঁড়ো করার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো বেশ গুঁড়ো করা আছে, এগুলো আর নতুন করে গুঁড়ো করার দরকার নেই। এগুলো আমি সরাসরি নিয়ে নিচ্ছি। লাইসিটাও গুঁড়ো করা আছে, লাইসিটাও আমি নিয়ে নিচ্ছি। এছাড়া সাথে আমি অল্প পরিমাণ পুলিন নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিলাম। এখন এটাতে আমি পানি মিশিয়ে এটা আমি খাবারের সাথে মেশাবো। এভাবে আপনারা এই মিক্সারটার সাথে পানি মিশিয়ে ভিটামিনটা খাবারের সাথে মিশিয়ে দিবেন। ভিউয়ার্স, খাবারের সাথে কিভাবে মেশাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।